স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। কোন রাজনৈতিক দল নিষিদ্ধে উপদেষ্টা পরিষদ আলোচনা হয়নি বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও জানান রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে। সকালে সচিবালয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010-এর বাস্তবায়ন সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের মতো মীমাংসিত বিষয়ে বিতর্ক রাষ্ট্রপতি তৈরি করেছেন। উপদেষ্টা আরও বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার এতদিন বাস্তবায়ন হয়নি দুর্বল শাসন ব্যবস্থার কারণে। জনদাবি অনেকই উঠতে পারে, অনেক কর্নার থেকে অনেক দাবি উঠতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো আলোচনাই হয়নি। তিনি আসলে এই পদে থাকতে আর পারেন কিনা, এক হচ্ছে তিনি যেটা বলেছেন ওটা তার সাংবিধানিক শপথ লঙ্ঘনের সামিল কিনা, সেক্ষেত্রে আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা রাজনৈতিক ঐক্যমত গড়ার চেষ্টা করব এই বিষয়ে। এখানে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, আবার বিষয়টাকে দীর্ঘদিন ঝুলিয়ে রাখারও কোনো সুযোগ নেই। এখন রাজনৈতিক ঐক্য যত তাড়াতাড়ি হবে তার ভিত্তিতেই সিদ্ধান্তটা গৃহীত হবে। রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, সবই করতে হবে সাংবিধানিক নিয়ম মেনে। এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। কোন রকম হঠকারী পদক্ষেপ গ্রহণ না করে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় সবগুলো কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি এবং তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে কাজটা করার জন্য আমরা বারবার করে বলছি যে অতি দ্রুত প্রয়োজনীয় নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব হারাতে যাচ্ছে ছাত্রলীগের কয়েকশো নেতা। এর মধ্যে ছাত্রলীগের পদধারীদের তালিকা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর বলছেন, অতীতের উদাহরণ হিসেবে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হওয়ার পর তার সাথে জড়িতদের ছাত্রত্ব থাকার কোনো সুযোগ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ গত 15 বছরের হত্যা ও নির্যাতনের ঘটনায় সম্প্রতি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ছাত্রত্ব থাকবে কিনা। এখন এই সন্ত্রাসীরা আমাদের ছাত্র থাকতে পারবে কিনা সেই প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড। আগের নজিরেরটা যদি আমি বলি, আমাদের হিজবুত তাহরিরের আমাদের কয়েকজন সহকর্মী ছিলেন বিজনেস ফ্যাকাল্টি এবং আইবিএল, তাদেরতে চাকরিচ্যুত করা হয়েছে। এবং আমি এই শিক্ষার্থীদের আগে আমি চিনতাম না, আমি প্রক্টর হওয়ার পরে এদের চিনতে পেরেছি। এরা আমার কাছে এসছে যে স্যার আমাদের এখন কী হবে, কারণ আমাদের বহিষ্কৃত হিজবুত তাহরিরের আমরা সদস্য হিসেবে এরা অস্বীকার করেছে আমরা এর সাথে জড়িত না। কাজেই এই নজির তো যারা সৃষ্টি করে গেছেন, কাজেই সেই নজিরের আলোকেই এখন সকল প্রতিষ্ঠান থেকে এদের ছাত্রত্ব বাতিল হওয়া উচিত। নিরাপত্তার চেয়ে বড় প্রশ্ন হলো প্রতিষ্ঠানের ইন্টিগ্রিটির স্বার্থে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীদের তালিকা তৈরি করছে তারা। এই ইস্যুটাকে জন্য আমরা আইনি মতামত নিব, তাদের ছাত্রদের স্ট্যাটাস আমরা নিব, নিয়ে চূড়ান্ত প্যাকেজ আকারে আমরা এটা সিন্ডিকেটে উপস্থাপন করব এবং আশা করি সিন্ডিকেট একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে এবং এটা আমরা ক্যারি অন করব। ডেফিনেটলি এটা একটা দৃশ্যমান চূড়ান্ত পরিণতি পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠনের শিক্ষার্থীদের জন্য, এটা প্রযোজ্য হবে, কিন্তু এটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আয়োজনে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভা হচ্ছে। সেখানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যদি আইনে আনে এবং ট্রাইব্যুনালে যদি সেটা বিচার হয়, বিচারে যদি তারা দায়ী হয়, সেই বিচারের ফলাফল কি হবে সেটা তখন দেখা যাবে। আমরা এখন কোনো ফয়সালা দিতে চাই না। সুতরাং দাঁড়ালো দুই কথা, এক, জনগণ সেটা সিদ্ধান্ত নেবে, আদালত সেটা সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মানুষের সামনে এই সন্ত্রাসবাদী গণহত্যাকারী কোনো সংগঠন
বাংলাদেশের মানুষের সামনে রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই ফয়সালা হবে এভাবে। সুতরাং প্রশাসনিক আদেশে বা আমি আপনি চাইলে কেউ নিষিদ্ধ হোক সেই তত্ত্ব আমরা চাই না, সেই দায়িত্ব আমরা নিতে চাই না। Let the public decide, court decide করুক, আইন decide করুক, বাংলাদেশের জনগণ decide করুক। এবং বাংলাদেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয়, বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসাবে তারা তখন ঘোষণা দিবে যে রাজনৈতিক দল হিসাবে জনগণের ফয়সালা মেনে নেবে কিনা। আজকে অনেক রকমের কনস্টিটিউশনাল ক্রাইসিস শুরু করার জন্য চেষ্টা চলছে, পায়তারা চলছে। সেই কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয়, রাষ্ট্রীয় সংকট যদি হয়, রাজনৈতিক সংকট যদি হয়, সেই রাজনৈতিক সংকটের পিছনে কি শক্তি আছে সেটা আগেই আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের সেগুন বাগানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুইজন আহত হয়েছে। শনিবার গভীর রাতে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের অনুসারী সাগরের সাথে ওয়ার্ড বিএনপি নেতা ফারুকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলায় ফারুকের ছেলে কাউসার ও স্বেচ্ছাসেবক দলনেতা শাহ আলমের অনুসারী মোহাম্মদ আরিফ গুরুতর আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজনকে আটক করা হয়। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মা ও মেয়েকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে মধ্যরাতে হাসান ও হারুন নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত 21 অক্টোবর কোম্পানিগঞ্জের চর এলাহি ইউনিয়নের দুর্গম চরে এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, চর এলাহি ইউনিয়নের এক দুর্গম চরে মেয়েকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন এক মা। ছয় যুবক বাড়িতে ঢুকে মা মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। দর্শক, রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আয়োজনে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। তুমি তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। আহত এবং নিহত পরিবার যারা আছেন তাদের প্রতি আমি প্রিয় দল এবং ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠনের পক্ষ থেকে সমবেদনা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে মহান আল্লাহর উপর ভরসা করে কথা দিচ্ছি, আমাদের প্রিয় সংগঠন সকল বৈষম্য, নিয়ম, দুর্নীতি, অবিচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এই সংগ্রাম ততদিন পর্যন্ত অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত এই যন্ত্রণাগুলো, এই ক্ষত ছিন্নগুলো সমাজ থেকে মুছে না যায়। আমরা আপনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে অন্তরে লালন করি, আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এবং এই সমস্ত শহীদদেরকে আমরা জাতীয় বীর মনে করি। সরকার এবং জাতির কাছে আমাদের আহ্বান, সেই 28 থেকে শুরু করে 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদের থাবায় যারা শহীদ হয়েছেন, বিদায় নিয়েছেন, তাদের সকলের ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে তুলে আনতে হবে। আর দর্শক, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় কথা বলছিলেন জামায়াতের আমির। আমরা এখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল। টানা 3 দিনে ভোগান্তির পর স্বস্তি দেখা গেছে ট্রেনের যাত্রীদের মাঝে। রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ে ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার কমলাপুর স্টেশনের কাছে পঞ্চগড় এক্সপ্রেসের বগে লাইনচ্যুত হওয়ার জেরে গেল 2 দিন ট্রেন চলাচলে দেখা যায় ট্রেনের সূচি বিপর্যয়। তবে রবিবার সকাল থেকে ট্রেন বাইরে থেকে আসছে এবং ছেড়েও যাচ্ছে ঠিক সময়ে।
দেশে বাইরের খবর। গাজার উত্তরাঞ্চলের ইসরায়েলি হামলায় অন্তত 45 ফিলিস্তিনি নিহত হয়েছে। বেহেত লাহিয়াতের 6টি আবাসিক ভবনে এই বোমা হামলা চালানো হয়। সমান্তরালে লেবাননে হেজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দক্ষিণ বৈরুতে নতুন করে এলাকা খালি করে বিমান হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। পাল্টা হামলার জবাব দিতে এই প্রথম ইসরায়েলের উত্তর থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে হেজবুল্লাহ। এক মিনিটের একটি ভিডিও বার্তায় লেবানন ইসরায়েল সীমান্তবর্তী 25টি গ্রামে সব ইসরায়েলিদের সরে যেতে বলা হয়েছে। এ ঘোষণায় সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে বড় ধরনের হামলা করা হবে বলেও সতর্ক করেছে এই সশস্ত্র গোষ্ঠী। এদিকে ইসরায়েলের গেলানে ড্রোন হামলার দাবি করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক। জাপানে চলছে আগাম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত। জনমত জরিপ বলছে এবারে নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা হারাতে পারে দেশটির ক্ষমতাসীন জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। শক্তিশালী অবস্থানে রয়েছে এলডিপির প্রধান প্রতিপক্ষ কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি সিডিপি। এর আগে এবছরে চলতি মাসে এলডিপির প্রধান হিসেবে নির্বাচিত হন শিগেরু ইশিবা। 7 দশক ধরে তার দল জাপানের শাসন ক্ষমতায় রয়েছে। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী চলতি মাসে জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পর আগাম নির্বাচনের ঘোষণা দেন। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে মন্ত্রী, সচিব ও সামরিক কর্মকর্তা সহ 14 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 18 নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে এই মুহূর্তে কথা বলছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তাদের উপরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে, এপিসির মতো সামরিক সরঞ্জাম, হেলিকপ্টার, এগুলো ব্যবহার করে ঠান্ডা মাথায় নিরস্ত্র সিভিলিয়ানদের গুলি করে হত্যা করেছে। শুধু হত্যাই করেনি, তাদের উপরে অন্যান্য যে ইনহিউম্যান অ্যাক্টস আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদেরকে লাশকে বিকৃত করা, গুলিতে আহত হওয়ার পরে তাদেরকে তাদের উপরে টর্চার করে মানে বর্বরতার মাধ্যমে তাদেরকে হত্যা করা, লাশ পুড়িয়ে ফেলা, লাশ গুম করা, জানাজা করতে না দেয়া, চিকিৎসা করতে না দেয়া, দাফন করতে বাধা দেয়া এবং মৃত্যু হয়েছে গুলিতে এটা জানার পরেও তাদেরকে কোনো মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতে না দেয়া, যত ইনহিউম্যান। নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে কখনো ভুটানের সাথে হারেনি সাবিনারা। তবে প্রতিপক্ষকে শক্তিতে ছোট করে দেখছে না বাংলাদেশ। নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু রবিবার দুপুর 1:45। 2022 সালে এই কাঠমান্ডুতে বাংলাদেশ সাফের সেমিতে ভুটানকে পেয়েছিল। সেই ম্যাচে ভুটানকে 8-0 উড়িয়ে দিয়েছিল সাবিনারা। ওই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়ে ফাইনালে উঠতে চায় বাংলাদেশ। পরিসংখ্যান বলছে ভুটানের সাথে ক্লিন ফেভারিট বাংলাদেশ। দলটার বিপক্ষে কখনই হারেনি বাংলাদেশের মেয়েরা। তবে ভুটানের পারফরমেন্সে মাটিতে পা রাখছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটান মালদ্বীপের জালে গুনে গুনে 13টি গোল জড়িয়েছে। সংবাদে এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।